আমাদের প্রাণপ্রিয় নেতা দেব বন্ধু জনাব আলহাজ নূর নবী চৌধুরী শাওন মাননীয় এমপি মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছেছেন গজারিয়া কৃষ্ণ কালী মন্দিরের পক্ষ থেকে সাধারণ শুভেচ্ছা। আমি দীর্ঘদিন ঢাকা মহানগরের যুব সমাজের নেতৃত্ব দিয়ে অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব নির্দেশে এই উন্নয়ন বঞ্চিত জনপদ দীর্ঘদিন এই এলাকায় সে মোতার মাস্টার আমাদের নেতা মোতার মাস্টার মরহুম মোতার মাস্টারের মৃত্যুর পর এলাকায় আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য থাকার কারণে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ঢাকার রাজনীতি গুটিয়ে আমি আপনাদের এলাকার মানুষের কল্যাণে আপনাদের এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ করে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখে আমাদের এই প্রিয় বাংলাদেশকে সেদিন স্বাধীন করেছিলেন হিন্দু সকলের অভিভাবক হিসাবে আমাদের কর্ম বর্ণ নির্বিশেষে এই লালমনির পুজোটা একটি শান্তি নীল করার জন্য আমরা যদি আমরা সবাই ঠিক তেমনই আপনাদের এই শারদীয় দুর্গা পূজায় প্রতি বছর আপনাদের মানতে পারেন সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ নিরাপত্তা সুন্দর পরিবেশ দেওয়ার দায়িত্ব আমাদের। বিশাল বরাদ্দ বাজেটে ঘোষণা করতো না করতো তাহলে আমি সংসদ সদস্য আনার চেষ্টা করেও আমি আপনাদের এই রাস্তা করে আমি দিতে পারতাম না। আজকে তাই আমাদের সকলের উচিত জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা, তিনি যেন সুস্থ থাকেন, তিনি যেন দীর্ঘ হায়াত পান, দীর্ঘদিন তিনি যেন তিনি যদি বেঁচে থাকেন এই দেশ কর্মসূচিগুলো চালু করেছিলাম তাতে আমাদের সমাজ অনেক উপকৃত হয়েছিল। এরপরে আমরা আমাদের যুব সমাজকে সংগঠিত করে খেলাধুলার মাধ্যমে মানবসত্ত্ব থেকে ফিরিয়ে এনে শাহবাগ যেটা সেটা 18 ফুট/25 ফুট আর আমাদের এটা 20/30 ফুট। এই প্রথম সারা বাংলাদেশে যেটা ঢাকা সিটি কর্পোরেশন সহকারে বাংলাদেশে অনেকটা সিটি কর্পোরেশন পায় নাই আপনার মাধ্যমে। আপনি আরো জানেন যে খেলার সময় মুরুব্বিসেও যারা এই উদয়মান তরুণ তারা মাঠে থাকে, আপনি আজকে দেখতে পারবেন বাংলাদেশের উন্নয়নের খেলায় কোন থেকে চাই না। আমরা কোনো সুরাবাসী আপনার কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে জননেত্রী শেখ হাসিনা আমাদের নয়নের মহিলা
গরিব মানুষের সবচেয়ে কাছে জীবনযাপনের জন্য রাস্তাঘাট করছেন, আবার তার সম্মান রাখার দায়িত্ব আপনাদের। আমরা যেন এই অঞ্চলে ঢুকে আমরা যেন কথাটা শুনতে না হয় যে এখানে ইয়ে আবার ব্যবসা করে, এখানে তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম, কিশোর তরুণরা, যুবকরা এখানে খেলাধুলায় নিজেকে নিযুক্ত রাখবে। একের পর এক ফুটবল মানসিক ভাবে, শারীরিক ভাবে এবং সব দিক দিয়ে তারা সুস্থ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, শিক্ষিত নাগরিক হিসাবে সবাই করছে। আজকে আমি বক্তব্য বাড়াবো না, আমাকে নেমেছিলেন একটি হসপিটাল। আমরা তরুণদের আমাদের হসপিটাল ছিল না, ছোটো হসপিটাল ছিল, সেটাকে আমরা একটি বড় হসপিটাল বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে এবং সমাজ থেকে আমরা এই অসামাজিক সব